সিরাজগঞ্জের ইনাতপুরে ইয়াকুব আলীকে হত্যার দায়ে তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত একই সাথে অনাদায়ে আরও বিশ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ছয় মাস বিনাশ্রম কারাদণ্ড এবং দুইশো এক ধারায় প্রত্যেকে আরও সাত মাসের সশ্রম কারাদণ্ড এবং তিন হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আর এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দণ্ডিত করেন সোমবার তেইশে মে দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক বেগম ছাড় মাথনে রায় দেন যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত হল ইনাদপুর থানার খুকনি কান্দাপাড়া গ্রামের মোহাম্মদ রইস প্রামাণিক পঞ্চাশের ছেলে মোহাম্মদ আব্দুল রহিম খলিফা একই গ্রামের মৃত শুকুর আলী সরকারের ছেলে মোহাম্মদ আব্দুর রহমান আটচল্লিশ ও মোহাম্মদ ওয়াজেদ আলীর ওরপে মধুর ছেলে মোহাম্মদ খুশি আলম ওরফে সাইবুল ইসলাম বিয়াল্লিশ জেলা অধ্যায় রাজস আদালতের এপিপি মোহাম্মদ শামসুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন মামলা সূত্রে জানা যায় জেলার ইনাদপুর থানার রূপনাই গাছপাড়া গ্রামের ইয়াসিন মোল্লার ছেলে ইয়াকুব একই থানার খুগনি কামদাপাড়া গ্রামের খুশিয়া ও আলম ওরফে সাইবুল ইসলাম ও মোহাম্মদ আব্দুল রহিম খলিবার মেয়েদেরকে বিরক্ত করত সে আক্রোশে গত পাঁচে জানুয়ারি ২০২০ ইংরেজি সন্ধ্যায় আব্দুর রহিম খলিফা আব্দুর রহমান মিলে পরিকল্পিতভাবে ইয়াকুব আলীকে শ্বাসরদ্ধ করে হত্যা করেন এবং তার লাশ গুম করার জন্য খুকনি ইউনিয়নের ইসলামপুর গ্রামে জনক মোহাম্মদ নুরু হাজী ও আব্দুল কুদ্দুত সরিষা ক্ষেতের সীমানায় ফেলে দেয় ঘটনার পরের দিন নিহত ইয়াকুব আলীর বাবা ইয়াসিন আলী ইনাদপুর থানায় অজ্ঞত নামা আসামিদের নামে একটি হত্যা মামলা দায়ের করেন পরে হত্যা মামলায় মোহাম্মদ আব্দুর রহমান গ্রেফতার হওয়ার পর নিজেদেরকে সহ এই হত্যাকাণ্ডে আরো দুইজনের জড়িত থাকার কথা স্বীকার করেন পরে আদালতের একশো ছয়ষট্টি ধারা নিশংস হত্যাকাণ্ডের বর্ণনা দেয় দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে আসামি খুশি আলম ওরফে সাইফুল ইসলাম ও মোহাম্মদ আব্দুর রহিম খলিফার উপস্থিতিতে অপর আসামি মোহাম্মদ রহমান এর অনুপস্থিতিতে আজ আদালত এই রায় ঘোষণা করেন পরে আসামি খুশি আলম ওরফে সাইফুল ইসলাম ও মতাদুর রহিম খলিফাকে সাজা পরোনামূলক কারাগারে প্রেরণ করেন